18 ফুট দৈর্ঘ্যের একটি খাল দখল হতে হতে মিরপুরের মদিনানগরে এসে সেটি হয়ে গেছে 1 ফুট, তাও প্রায় বন্ধ ময়লার স্তূপে। মিরপুরের বড় একটি অংশের ময়লা পানি যাওয়ার খাল এটি, তবে দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল, কেননা খালটি দখল করে এরই মধ্যে তোলা হয়েছে বহুতল ভবন এবং যে জায়গাগুলো ফাঁকা আছে সে জায়গাগুলো প্লট আকারে বানিয়ে চলছে বিক্রির চেষ্টা। পানি নামার পথ না থাকায় একটু বৃষ্টিতেই ডুবে যায় সড়ক, সেই পানি যায় নিচু এলাকার ঘরবাড়ির ভেতর, থাকে 3 থেকে 4 দিন। পানি যাইতে পারে না, ড্রেনের উপরে বাড়ি বানায় 10 তলা 12 তলা 11 তলা, কয়েকটি দখলদারের জন্য মনে করেন যে আমাদের এই ভোগান্তি হয়। সাংবাদিক আবাসিক এলাকা সংলগ্ন খালটি রক্ষণাবেক্ষণের কথা ঢাকা ওয়াসার, তবে সেখানে জলাবদ্ধতা নিরসনের কাজ করতে হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। মেয়র সিদ্ধান্ত নিয়েছেন যে না, এটা ঢাকা ওয়াসার খাল বা অন্য কারো খাল, কেউ কাজ করুক না করুক দুর্ভোগ লাঘব করাটাই ওনার মূল কাজ, সেই জন্য বলছে যে না সিটি কর্পোরেশন থেকে আমরা এই খাল পরিষ্কার করে দেব। যে কথাগুলো তারা বলেন সেগুলো তারা মিন করবেন, ইফেক্টিভলি সেগুলো অ্যাড্রেস করবেন। স্থানীয়রা বলছেন বেশ কয়েক বছর ধরে উদ্যোগ নেওয়া হলেও থামছে না খাল দখল, ফলে দিন দিন বাড়ছে জলাবদ্ধতা। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।